আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দর্শক, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো মিডল্যান্ড ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং অ্যাপসটি কীভাবে আপনি ঘরে বসে রেজিস্ট্রেশন করবেন। গত ভিডিওতে আমরা দেখিয়েছি কীভাবে আপনি ঘরে বসে অ্যাকাউন্ট খুলবেন। যারা অ্যাকাউন্ট খুলেছেন আমাদের ভিডিও দেখে, আজকে তাদের জন্য এই ভিডিওটি। যাদের অলরেডি অ্যাকাউন্ট আছে কিন্তু অ্যাপসটি রেজিস্ট্রেশন করেন নেই, তারাও এই ভিডিওটি দেখে আপনি ইন্টারনেট ব্যাংকিং অ্যাপসটি রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। তো দর্শক, চলুন শুরু করি। তাই ভিডিওটি না টেনে একেবারে সম্পূর্ণ দেখুন। প্রথমেই গুগল প্লে স্টোরে চলে আসবেন, সার্চ বারে লিখবেন মিডল্যান্ড ব্যাংক বা মিডল্যান্ড অনলাইন। লেখার পর এই অ্যাপসটি চলে আসবে, এটা ডাউনলোড করে নেবেন। এটার মাধ্যমেই তো আমরা অ্যাকাউন্ট খুলেছি। ওপেন অপশনে ক্লিক করার পর এই ক্রসে ক্লিক করে দিবেন। এরপরে এই যে ছাবির মতো গোল অপশনটা আছে, এটাতে ক্লিক করবেন। অ্যালাউ চাইলে অ্যালাউড দিয়ে দেবেন, পারমিশন। গেট স্টার্ট নিচে লাল অপশনটাতে ক্লিক করবেন। এখানে ইউজার পাসওয়ার্ড কিন্তু আমাদের হাতে নাই, জাস্ট আমরা অ্যাকাউন্ট খোলার পর যারা অলরেডি ব্রাঞ্চ থেকে অ্যাকাউন্ট খুলেছেন আপনার জাস্ট অ্যাকাউন্টটা আছে, বা যারা অনলাইনে খুলেছেন তাদের অ্যাকাউন্ট আছে। তো রেজিস্টার্ড অপশনে ক্লিক করব। এখানে দুইভাবে এই অ্যাপসটি রেজিস্ট্রেশন করা যায়, একটি হচ্ছে কার্ডের মাধ্যমে আর একটি হচ্ছে অ্যাকাউন্টের মাধ্যমে। তো যাদের নতুন অ্যাকাউন্ট এখনও কার্ড নেননি, তারা অ্যাকাউন্টের মাধ্যমেই খোলাটা অ্যাপসটা রেজিস্ট্রেশন করা বেটার হবে। তাই স্টার্টের অপশনে ক্লিক করবেন, প্রথমে অ্যাকাউন্ট নাম্বারটি দিবেন, তারপরে যেই অ্যাকাউন্ট খোলার সময় যে মোবাইল নাম্বারটি এবং ইমেল অ্যাড্রেসটি দিয়েছেন সেটি দিয়ে দেবেন। সিকিউরিটি পারপাস এগুলো হাইড করে রেখেছি। তারপর প্রসিড অপশনে আপনাকে ক্লিক করতে হবে। প্রসিড অপশনে ক্লিক করার পর আপনার যে রেজিস্ট্রেশনকৃত মোবাইল নাম্বারটি আছে সেখানে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের পাসওয়ার্ডটি চলে আসছে। পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনাকে কী করতে হবে, ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে। ভেরিফাই অপশনে ক্লিক করে দিবেন। তো এবার দেখতে পাচ্ছেন প্রথমে ইউজারটা আপনার ইমেলটাই আপনার ইউজার হবে। এবার পাসওয়ার্ড দেওয়ার প্রসেসটা অনেকেই আছেন জানেন না, নিচে ডেমো পারপাসে আমরা একটি দেখিয়ে দিচ্ছি বা উপরে লেখা আছে। সর্বনিম্ন 8 সংখ্যার হতে হবে, সর্বোচ্চ 20 সংখ্যার মধ্যে হতে হবে। ক্যাপিটাল লেটার, স্মল লেটার, সংখ্যা এবং স্পেশাল ক্যারেক্টার যুক্ত পাসওয়ার্ড দোনগরে সেম দিতে হবে। দেওয়ার পর রেজিস্টার্ড, এই যে দেখতে পাচ্ছেন লাল দাগ দিয়ে ক্যান্সেলের সাথে, এটাতে আপনাকে ক্লিক করতে হবে। রেজিস্টার্ডে যখন ক্লিক করবেন সাথে সাথে আপনার যে রেজিস্ট্রেশনকৃত ইমেল অ্যাড্রেসটি আছে, যে মেলটি দিয়েছেন সেখানে একটি মেল যাবে, একটা লিঙ্ক যাবে। দেখতে পাচ্ছেন আমাদের মেইলে আমরা প্রবেশ করলাম, এখানে একটি লিঙ্ক কিন্তু দেওয়া আছে। এই লিঙ্কে আপনাকে প্রবেশ করতে হবে। লিঙ্কে যখন ঢুকবেন, লিঙ্কের উপরে ক্লিক করার পর এবার এই যে অ্যাপসের জন্য যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে আপনারা টাইপ করে দিবেন। দর্শক, আপনাদের কাছে অনুরোধ থাকবে মিডল্যান্ড ব্যাংক বা বাংলাদেশের সব ব্যাংক সম্পর্কে আমাদের অলরেডি ভিডিও আছে, তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লাগে অ্যাক্টিভ অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সাকসেসফুল দেখিয়েছে। এবার অ্যাপসে চলে আসবেন। আসার পর শুধু পাসওয়ার্ডটি এখানে দিয়ে লগ ইন অপশনে আপনি যখন ক্লিক করবেন সাথে সাথেই কিন্তু হোম পেজে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন হোম পেজে চলে যাব। তো হোম পেজে চলে যাওয়ার পর এখন কিন্তু আপনার অ্যাপসও রেজিস্ট্রেশন করা হয়ে গেছে। আমরা কোনো ধরনের কিন্তু এখনও ডিপোজিট করি নেই, গত ভিডিওতে আমরা মাত্র অ্যাকাউন্ট খুলেছিলাম। তো এখানে অ্যাকাউন্টের উপরে দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট স্ট্যাটাসটা এখন ইন অপারেটিভ দেখাচ্ছে, এখনও কিন্তু এই অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয় নাই। এই অ্যাক্টিভ করার জন্য আপনাকে নির্দিষ্ট ব্রাঞ্চে যোগাযোগ করলে তারা হইতে পারে 2 থেকে 3 কর্মদিবসের মধ্যে আপনার অ্যাকাউন্টটা অপারেটিভ করে দিবে বা ওপেন করে দিবে, তখন আপনি লেনদেন করতে পারবেন। যখন আমরা দেখা যাচ্ছে ব্রাঞ্চের সাথে কমিউনিকেশন করেছি, ব্রাঞ্চ আমাদের ইয়াটা হেড অফিসে পাঠিয়ে অ্যাপ্রুভ করে দেওয়ার পর কোনো ধরনের ডকুমেন্টস কিন্তু জমা দিতে হয়নি। তখন আমরা এখন আবার দেখলেন ব্রাঞ্চের পরে আবারও কিন্তু লগ ইন করে আপনাদেরকে দেখাচ্ছি, এখন দেখেন অপারেটিভ দেখাচ্ছে, এরকম থাকবে। অপারেটিভ থাকলে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেছে, এখন থেকে আপনি লেনদেন করতে পারবেন। তো বা ফান্ড ট্রান্সফার, টাকা ঢুকানো সব কিছু করা যাবে। তো আমাদের এখানে আবার অনেকে ভাববেন দুইটা অ্যাকাউন্ট কা, আমাদের ডিপিএস ছিল। তো দর্শক, এই অ্যাপসের কিছু কাজ সম্পর্কে আপনাদেরকে বলে দিচ্ছি। ট্রান্সফার অপশানে আসার পর প্রথমটা হচ্ছে মিডল্যান্ড ব্যাংক, তারপর আছে BFTN করে যে কোনো ব্যাংকে ফান্ড ট্রান্সফার করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। NPSB-র জন্য 10 টাকা কাটবে, এছাড়াও নগদ বিকাশ এগুলোতে ফান্ড ট্রান্সফার করা যাবে। এখানে লোনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন, যেটা বাংলাদেশের অনেক ব্যাংকেই নেই। এবং কার্ডের জন্য আপনি নতুন অ্যাকাউন্ট খুলছেন, এখান থেকে কার্ডের রিকোয়েস্ট করতে পারবেন। এবং ভার্চুয়াল কার্ডটাও এখান থেকে ক্রিয়েট করে নিতে পারবেন, কার্ড লক করে রাখতে পারবেন, আনলক করতে পারবেন, মানে মোটামুটি অনেক সার্ভিস আছে। এবং টপ আপ, মোবাইল টপ আপ অপশানে ক্লিক করে বাংলাদেশের যে কোনো অপারেটরে আপনি রিচার্জ করতে পারবেন।
এবং বিল পে যে অপশনে যদি আসেন এখানে দেখতে পান ডেস্কো বা ডিপিডিসি বিল, এগুলো ঢাকা শহরের যে পল্লী বিদ্যুৎ মানে ইলেকট্রিসিটি বিল, পানি বিল এইসব দেওয়া যাবে। এই অপশনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ডিপিএস খোলা বা এফডিআর খোলা এবং আবার নিজে নিজে ক্যান্সেল করা, এই সম্পর্কে অলরেডি ভিডিও আছে, আই বাটনে দেওয়া থাকবে, সেখান থেকে সেটা আপনারা দেখে নেবেন। চেক বইয়ের জন্য রিকোয়েস্ট করতে পারবেন যে কোনো ব্রাঞ্চে, আপনার ধরেন ব্রাঞ্চ দূরাই আশেপাশে ব্রাঞ্চ আছে, সেখান থেকে আপনি চেক বই রিকোয়েস্ট করে নিয়ে নিতে পারবেন। ইকিপে এটার মাধ্যমে আপনারা এই বিল টিল দিতে পারবেন, এটাও আপনারা দেখেছেন ইকেপে বিল। তারপরে কিউআর স্ক্যান কিউআর কোড, এটার মাধ্যমে আপনি টাকা উত্তোলন করতে পারবেন মিডল্যান্ড ব্যাংকের যে কোনো ব্রাঞ্চের মাধ্যমে, বিনিময় তো আছেই। এছাড়াও মার্চেন্টে আসার পর এখানে বাংলা কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তো চেক বই না নিলেও চলবে, আপনি কিউআর কোডের মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবেন। চেক সেটিংস অপশানে আসার পর এখানে গুরুত্বপূর্ণ কিছু সেটিংস আসতে দেখতে পারছেন, আপনি আপনার পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার দেখেন আমার বর্তমান কোন ডিভাইসে আছে, সেটা আপনি এখান থেকে চেক করতে পারবেন। ডিভাইস লিস্ট, আপনি যদি মনে করেন ডিভাইস অন্য কোনো ডিভাইসে লগ ইন আছে, তাহলে মনে করবেন হ্যাকিং হয়ে আছে, সেক্ষেত্রে আপনি হেল্পলাইনে ফোন দিয়ে ডিভাইস ক্যান্সেল করে নিতে পারবেন। ট্রানজ্যাকশনের লিমিটগুলো এখান থেকে দেখতে পারবেন, ডেইলি বিএফটিএন কত করতে পারবেন, তারপরে এনপিএসবি ডেইলি ডেইলি 5 লাখ, প্রত্যেক ট্রানজ্যাকশনে 1 লাখ করে ডেইলি 5 লাখ করতে পারবেন, বিকাশ কত করতে পারবেন, রকেট কত করতে পারবেন, নগদ কত করতে পারবেন, মোটামুটি এখানে সমস্ত ট্রানজ্যাকশনের লিমিটগুলো দেওয়া আছে। এছাড়াও প্রবাসীদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আছে, সেটা হচ্ছে ওটিপি। আপনার সিম কার্ড যদি রোমিং করা না থাকে, আপনি ইমেলের মাধ্যমে কিন্তু ওটিপি নিতে পারবেন। আমরা গত ভিডিওতে বলেছিলাম যদি আপনি প্রবাস থেকে কোনো কারণে না খুলতে পারেন, আপনার ফ্যামিলি বা ওয়াইফের নামে খোলে আপনি এভাবে কিন্তু বিদেশে অ্যাপসটা লগ ইন করে ব্যবহার করতে পারবেন। আসলে এই অ্যাপ এই ব্যাংকটা প্রবাসীদের জন্য অনেক কিছু আমি মনে করি অ্যাড করেছে, যেটা অন্য অন্য ব্যাংকে নাই। আর দর্শক, আপনারা যারা প্রবাসে আসবেন নতুন অথবা অলরেডি বিদেশে আছেন, এই ধরনের ব্যাংকিং ওটিপির জন্য আপনার ব্যাংকে যে নাম্বারটি দেওয়া আছে আপনি চাইলে সেটা রোমিং করে বিদেশে ইউজ করতে পারবেন। সমস্ত ধরনের ওটিপিগুলো বিদেশে বসেই পেয়ে যাবেন আমাদের মতো। তাই সিম রোমিং করার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। আর যাদের অলরেডি সিম কার্ড রোমিং করা আছে বা আপনি বিদেশে আছেন, বিকাশ অ্যাপস ব্যবহার অনেকেই করতে পারছেন না, তো আমাদের সার্ভারটি নিয়ে আপনি বিকাশ এবং উপায় খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন প্রবাস থেকে।